জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি এমনই একটি উপায় আপনাদেরকে বলবো যে উপায়টি ব্যবহার করলে আপনি সহজেই সুগার বা ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। তো প্রথমে আপনাকে বলবো সুগারের অর্থ কী। তো আমাদের এই মানব শরীরে প্রয়োজনে অতিরিক্ত চিনি বা শর্করা বেড়ে যাওয়ার নামই সুগার। তো একটি সাধারণ অবস্থায় মানুষের 6.1-এর নিচে এবং খাওয়ার 2 ঘন্টা পর 7.8-এর নিচে শর্করা বা সুগারের মাত্রা থাকে। এর যদি বেশি অতিরিক্ত হয় তখনই তাকে সুগার বা ডায়াবেটিস বলে ধরে নেওয়া হয়। সুগারের লক্ষণ কি? সুগার হলে কি কি সমস্যা দেখা দেয়? ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি পিপাসা লাগা, খুব বেশি ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া, ক্লান্তি বা দুর্বলতা বোধ করা, ক্ষত শোকাতে খুবই দেরি হয়, চোখে ঝাপসা দেখা এবং মাথা ঘোরা, শরীর অতিরিক্ত দুর্বলতা, খোশ পাচড়া পোড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেয়। সুগারের কয়েকটি নাম আছে। সুগারের কেউ কেউ বহুমূত্র রোগ বলে বা কেউ মধুমেহ রোগও বলে। তো এই রোগ থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে? তো নিয়মটি বলার আগে আমি প্রথমে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং গাছগাছড়ায় রোগ মুক্তি এবং বিভিন্ন সমস্যার টোটকাগুলি আপনি পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। তো নিয়মটি খুব মন দিয়ে শুনবেন, নিয়মের ব্যতিক্রম হলে কিন্তু আপনি কাজ পাবেন না। তো আপনি যে গাছটিকে স্ক্রিনে দেখছেন এই গাছটির নাম নিম গাছ, এবং আপনাকে বহু পুরনো নিম গাছ খুঁজতে হবে। যত পুরনো নিম গাছ আপনি সংগ্রহ করতে পারবেন ততই ভালো এবং ততই কার্যকারিতা হবে। তো আপনাকে নিম গাছের ছাল তুলে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসতে হবে, নিম গাছের ছাল তুলতে হবে এবং কিছুটা নিম ছাল থেতো করতে হবে, কিছুটা নিম ছাল থেতো করতে হবে। 1 গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখবেন, সকালে খালি পেটে খাবেন। এইভাবে 1 সপ্তাহ খাবেন, 1 সপ্তাহ খাবেন না, কারণ এটি যদি আপনি কন্টিনিউ 15 দিন বা 1 মাস খেতে থাকেন তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে। তাই প্রথম 1 সপ্তাহ 7 দিন খাবেন, আবার 7 দিন খাবেন না, তারপরে আবার 7 দিন খাবেন। এইভাবে কয়েক সপ্তাহ খেলেই আপনি সুগার থেকে মুক্তি পাবেন। তবে সুগার কমে যাওয়ার পরে আপনি কিন্তু একদমই খাবেন না, খেলে আপনার ক্ষতি হতে পারে। আর সুগার কমে যাচ্ছে আপনি কি করে বুঝবেন? আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এটি কিন্তু আর হবে না, স্বাভাবিক প্রস্রাব হতে থাকবে, তখনই বুঝবেন আপনার সুগার কমে যাচ্ছে এবং শরীরের দুর্বলতা পিপাসা যেগুলো লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার সুগার ঠিক হয়ে যাচ্ছে। তো অনেকে সুগার টেস্ট করায়, সেক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি 1-1 মেশিনে 1-1 রকম সুগারের মাত্রা দেখায়। তো মেশিন দিয়ে নয়, আপনার শরীর দিয়ে বিবেচনা করলেই সব থেকে ভালো হয়, সহজেই আপনি বুঝতে পারবেন সুগার থেকে মুক্তি পাচ্ছেন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।